আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রমজান উপলক্ষে রাজধানীর চেয়ে 30টি পয়েন্টে 600 টাকা কেজির মাংস বিক্রি করবে সরকার। আসন্ন রমজান উপলক্ষে রাজধানী ঢাকায় ভ্রাম্যমাণ ট্রাকে গরুর মাংস, মুরগি ও ডিম বিক্রি করবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। রাজধানীর 30টি স্থানে 600 টাকা কেজি দরে গরু ও খাসির মাংস 900 টাকা কেজিতে বিক্রি করা হবে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান বলেছেন, রমজানের শুরু থেকেই মাসব্যাপী সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস ও মাছ বিপণন করার ভ্রাম্যমাণ ব্যবস্থা চালু করা হচ্ছে। মন্ত্রণালয় আসন্ন রমজান মাসে জনসাধারণের জন্য প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে এই কর্মসূচি নিয়েছে। এই কর্মসূচির আওতায় তরল দুধ প্রতি লিটার 80 টাকা, গরুর মাংস প্রতি কেজি 600 টাকা, খাসির মাংস প্রতি কেজি 900 টাকা, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি 250 টাকা এবং ডিম প্রতিটি 9 টাকা 17 পয়সা, এক ডজন 110 টাকা দরে বিক্রি করা হবে। রবিবার প্রাণী সম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে পবিত্র রমজান মাস উপলক্ষে ভ্রাম্যমাণ বাজারে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস ও মাছ বিপণন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে মন্ত্রী এসব কথা জানান। মন্ত্রী জানান, 28 রমজান পর্যন্ত দুধ, ডিম ও মাংস বিপণন ব্যবস্থা রাজধানী ঢাকার 25টি স্থানে পরিচালিত হবে। তাছাড়া স্থায়ী বাজারে আরও 5টি স্থান সহ মোট 30টি পয়েন্টে এই বিক্রয় ব্যবস্থা চালু থাকবে। ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রগুলো হল 1. নতুন বাজার বাড্ডা, 2. করাইল বস্তি বনানী, 3. খামারবাড়ি ফার্মগেট, 4. আজিমপুর মাতৃসদন আজিমপুর, 5. গাবতলী, 6. দিয়াবাড়ি উত্তরা, 7. জাপান গার্ডেন সিটি মোহাম্মদপুর, 8. ষাটফুট রোড মিরপুর, 9. খিলগাঁও রেল ক্রসিংয়ের দক্ষিণে, 10. সচিবালয়ের পাশে আব্দুল গনি রোড, 11. সেগুনবাগিচা কাঁচা বাজার, 12. আরামবাগ মতিঝিল, 13. রামপুরা, 14. কালশি মিরপুর, 15. যাত্রাবাড়ি মানিকনগর গলির মুখে, 16. বসিলা মোহাম্মদপুর, 17. হাজারিবাগ শিখশন, 18. লুকাস নাখালপাড়া, 19. আরামবাগ মতিঝিল, 20. কামরাঙ্গি চর, 21. মিরপুর 10, 22. কল্যাণপুর ঝিলপাড়া, 23. তেজগাঁও, 24. পুরান ঢাকা বঙ্গবাজার, 25. কাকরাইল এবং স্থায়ী বাজার হল 26. মিরপুর শাহ আলী বাজার, 27. মোহাম্মদপুর কৃষি মার্কেট, 28. নতুন বাজার 100 ফুট, 29. কমলাপুর, 30. কাজী আলাউদ্দিন রোড আনন্দবাজার। পণ্যগুলো বিক্রয়ের জন্য সুসজ্জিত পিকআপ কুল ভ্যান ব্যবহার করা হবে। প্রতিটি বিক্রয় কেন্দ্রে সকাল 9টার মধ্যে পণ্যগুলো নিয়ে কুল ভ্যানগুলো পৌঁছে যাবে এবং সকাল 10টা থেকে বিপণন শুরু হবে বলে মন্ত্রী জানান। এছাড়া রমজান মাসে বাজারে মাছের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্য ক্রেতাদের নিকট সহনীয় রাখতে নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতাদের নিকট মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 4টি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4টি নির্ধারিত স্থানে মাছ বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন 1. বঙ্গবন্ধু চত্বর খামারবাড়ি ফার্মগেট, 2. মিরপুর, 1. ঈদগাহ মাঠ, 3. সেগুনবাগিচা বাজার ও 4. মেরুলবাড্ডা বাজার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন 1. মুগদাপাড়া মদিনাবাগ বাজার, 2. যাত্রাবাড়ি দয়াল ভরসা মার্কেট, 3. মতিঝিল বাংলাদেশ ব্যাংকের দক্ষিণ পূর্ব কর্নার ও 4. পলাশিমোড়ে এই কর্মসূচি পরিচালিত হবে। রুই মাছ প্রতি কেজি 240 টাকা, পাঙ্গাস প্রতি কেজি 130 টাকা, তেলাপিয়া মাছ প্রতি কেজি 130 টাকা এবং পাবদা মাছ প্রতি কেজি 330 টাকা দরে বিক্রয় করা হবে। প্রতিদিন বেলা 10 ঘটিকা হতে বিকাল 3 ঘটিকা পর্যন্ত মাছ বিক্রয় কার্যক্রম চলমান থাকবে বলে মন্ত্রী জানান। আগামীকাল 11 মার্চ থেকে শুরু হয়ে রমজান মাসের 15 দিন পর্যন্ত প্রতিদিন এসব স্পটে মাছ বিক্রয় করা হবে। মন্ত্রী বলেন, কার্যক্রমটি তদারকি ও মনিটরিং করার জন্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি সার্বক্ষণিক মাঠে থাকবে। পাশাপাশি প্রাণী সম্পদ অধিদপ্তর, প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের এবং দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ মনিটরিং কার্যক্রম পরিচালনা করবেন।